রাজশাহী বিভাগের অনন্য জেলা সিরাজগঞ্জ, বৃহত্তর পাবনা জেলার অন্তর্ভুক্ত মহকুমা থেকে 1984 সালে পূর্ণাঙ্গ জেলা হিসেবে মর্যাদা লাভ করে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও তাঁতকুঞ্জ হিসেবে পরিচিত এ জেলায় যমুনা নদীর উপর নির্মিত হয়েছে দেশের বৃহত্তম সড়ক ও রেল সেতু, যা বঙ্গবন্ধু সেতু নামে পরিচিত। বঙ্গবন্ধু সেতু ছাড়াও এ জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও নাটকের ক্ষেত্রে আলোকিত বিশিষ্টজনদের স্মৃতিধন্য এই ঐতিহ্যবাহী জনপদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সার্বিক উন্নয়নের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষ, বিশেষ করে অনগ্রসর এলাকায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার মানুষে মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালের 12 ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 ঘোষণা করেন। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এবং পরিকল্পনা বাস্তবায়নে দেশের অন্যান্য জেলার পাশাপাশি জেলা প্রশাসন সিরাজগঞ্জ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যাত্রা শুরু করে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, ডিজিটাল সরকার, নাগরিকদের ডিজিটাল সেবা প্রদান, আইসিটি ভিত্তিক মানব সম্পদ উন্নয়ন এবং আইসিটি ভিত্তিক শিল্পের বিকাশে সকল ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের দ্বার প্রান্তে বাংলাদেশ। ডিজিটাল উন্নয়নে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরকারের বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার। জেলা প্রশাসন সিরাজগঞ্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপজেলা ভূমি অফিস সমূহে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এবং নামজারির আবেদন গ্রহণ যুগান্তকারী দুটি পদক্ষেপ। এছাড়া জমির পর্চা, মৌজা ম্যাপ এখন অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যায়, যা ভূমি ব্যবস্থাপনায় এক নব যুগের সূচনা করেছে। উপজেলা ভূমি অফিসে করা যে কোনো মামলার শুনানি এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। আপনারা জানেন এখন প্রত্যেকটি ভূমি অফিসে ই নামজারি হয়। আগে যে নামজারিটা হতে হতে ম্যানুয়ালি, এটা এখন ই নামজারির মাধ্যমে মানুষ সেবা পাচ্ছে। একজন সেবা প্রার্থী সে নামজারির জন্য আবেদন করুক বা মিস কেসের জন্য আবেদন করুক, সে আবেদনের প্রেক্ষিতে আমরা যে শুনানি এটা গ্রহণ করি, সে যেখানেই থাকুক না কেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি অনলাইনে যুক্ত হয়ে তারা শুনানিটা আমরা নিতে পারি। জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম তৃণমূল পর্যায়ের মানুষের ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। অনলাইনে খতিয়ানের আবেদন গ্রহণ ও সরবরাহের পাইলট প্রকল্পের অংশ হিসেবে 1 জানুয়ারি 2021 থেকে অনলাইনে সকল খতিয়ানের আবেদন গ্রহণ ও 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে তা জনগণের কাছে সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরসমূহ তাদের সেবা প্রদানের মাধ্যম হিসেবে অনলাইন সেবাকে গ্রহণ করেছে। উল্লেখ্য যে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জেলা পাসপোর্ট অফিস সিরাজগঞ্জ অনলাইনে পাসপোর্ট, পাসপোর্টের তথ্য সংশোধন, ডুপ্লিকেট পাসপোর্ট, ই পাসপোর্টের জন্য আবেদন গ্রহণ করছে। ইতিপূর্বে এমআরপি পাসপোর্ট ছিল, যেটা মেশিন রিডেবল পাসপোর্ট, তার ধারাবাহিকতা আমাদের এই সিরাজগঞ্জে গত বছরের 9ই সেপ্টেম্বর ই পাসপোর্টের সূচনা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ডিজিটাল বাংলাদেশ রূপায়নের এক অনন্য উচ্চতায় প্রবেশ করেছে বাংলাদেশ। সরকারি প্রায় সব সেবাই এখন অনলাইন নির্ভর। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহ আর উদ্যোগ ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অবদান জাতীয় পরিমণ্ডল পেরিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। জনগণ সহজে পাচ্ছে সরকারের সব ধরনের সেবা। অর্থ ও সময় অপচয় কমার পাশাপাশি সরকারি বেসরকারি অফিসসমূহে হয়রানি ও দালালদের দৌরাত্ম্য নেই বললেই চলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সার্বিক উন্নয়নের পাশাপাশি সমাজের সকল স্তরের, বিশেষ করে আমাদের গ্রামীণ এলাকার মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার মানুষে 2008 সালের 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণাটি বাস্তবায়নের জন্য এবং তথ্য প্রযুক্তির
যে পরিকল্পনা এটি বাস্তবায়নের জন্য বিভিন্ন জেলার পাশাপাশি সিরাজগঞ্জ জেলা প্রশাসনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন সিরাজগঞ্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের ভূমি উপজেলা ভূমি অফিসগুলোতে আমাদের অনলাইনে নামজারি, যেটা আমরা মিউটেশন বলি, সেই নামজারি কার্যক্রমটি কর্ম সম্পন্ন করা হচ্ছে এবং অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু যে ভূমি উন্নয়ন কর সেটা কিন্তু পরিশোধ করতে পারছি। আমরা জানি যে জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের রেকর্ড সংরক্ষণ বা রেকর্ড রুমে আমাদের যে CSSA বা RSA পর্চাগুলো আছে বা নকশাগুলো আছে সেগুলো মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করা। আমরা কিন্তু এই সমস্ত আবেদনগুলো অনলাইনে আমরা নিচ্ছি এবং মানুষের কাছে কিন্তু এখন আমরা কিন্তু অতি স্বল্প সময়ের মধ্যে মানুষের কাছে কিন্তু সেগুলো পৌঁছে দিতে পারছি। শুধু জেলা প্রশাসন নয়, আমাদের অন্যান্য দপ্তরও কিন্তু এই কাজে কিন্তু এগিয়ে আসছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে 2041-এর আলোকিত ও উন্নত দেশের পথে, আর এ যাত্রায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন গর্বিত অংশীদার।